আইপিএল 2023-এ কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ অবশ্যই পাঞ্জাবের বিপক্ষে। অবশ্যই এই ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স জিততে চায় এবং নতুন ক্যাপ্টেন নীতিশ রানাকে অবশ্যই আপনারা 10-এর মধ্যে কত দেবেন নিচে কমেন্টে জানান। যেখানে এই ম্যাচে লকি ফার্গুসন খেলবেন নাকি টিম সাউদি, অবশ্যই এ বিষয়েও বিষয়ে আলোচনা করব, বা প্লেয়ার কী পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ লকি ফার্গুসন টিম সাউদি একজন কেউ খেলাবে না এমনটাও কি হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন। তাছাড়া আমাদের চ্যানেলে আপনি প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এই আইপিএলে যুক্ত হয়ে যান ভারতের মোস্ট ট্রাস্টেবল একটি সাইডে, যেখানে অটো ডিপোজিট এবং অটো উইথড্রল আছে। এছাড়াও আইপিএল 2023-এর জন্য ভাই আপনারা 100% বোনাস, এছাড়াও কিন্তু প্রত্যেক ডিপোজিটে কিন্তু ভাই 10% বোনাস পেয়ে যাবেন। এছাড়াও সবচেয়ে বড় কথা, আইপিএল 2023-এর জন্য ফুল কাস্টমার সাপোর্ট পেয়ে যাবেন। তো নিচে কমেন্টে পিন আছে, তো সেখান থেকে আপনারা সাইন আপ করুন। যেখানে লকি ফার্গুসন এবং টিম সাউদির মধ্যে এতদিন ভাই রেসারেসি চলছিল যে কে খেলবে, কিন্তু মধ্যেখান থেকে চলে আসলো ভাই ডেভিড উজা। ভাই অনেকজন বলছে প্লেয়ারটা অত ভালো না, প্লেয়ারটা ভাই এত না অত না ভাই অনেক লেভেলের কথা, কিন্তু ডেভিড উজা ব্যাটিংও যেরকম করে ভাই বোলিংও তেমনি করে। এবং ডেভিড উজা ভাই আবার সবথেকে বড় কথা ভাই অলরাউন্ডার, সে ভাই লাস্টের ওভার অর্থাৎ ডেথ ওভারেও বল করে। তো যদি লকি ফার্গুসন এখানে গান ডেথ বলার জায়গা বলা হয় সেটা লকি ফার্গুসন, যদি লকি ফার্গুসন পাঞ্জাব ম্যাচে না খেলতে পারে তাহলে ডেভিড উজাকে নেওয়া হবে নাকি ভাই নেওয়া হবে কনফার্ম। যদি ভাই এখানে লকি ফার্গুসন ভাই খেলতে না পারে কারণ চোটের একটা কথা চলছিল, তো সেই কারণে। আর যদি লকি ফার্গুসন ঠিক থাকে তাহলে লকি ফার্গুসনে খেলাবে, বিকজ মহালিতে ম্যাচ একটা গান ডেথ বলার দরকার, আর ভাই সেরকম রাফতারওয়ালা স্পিড দরকার। এন নিয়ে ভাই বিপক্ষওয়ালা যেন ভয় পেয়ে যায়, বলের এত স্পিড হয় সেটা একমাত্র লকি ফার্গুসন। আগের বছর সবথেকে জোরে বল করেছিল আইপিএল ইতিহাসে সেটা হচ্ছে লকি ফার্গুসন, সেটা হচ্ছে